টানা তিন দিনের সরকারি ছুটি ও সপ্তাহব্যাপী বীচ কার্নিভাল উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। গত দুদিনের মতো আজও জমজমাট সৈকতের তিনটি পয়েন্ট। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা। এবার কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টগুলোতে শতভাগ বুকিং হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা। পর্যটকদের বাড়তি নিরাপত্তা দিতে তৎপর আছে ট্যুরিস্ট পুলিশ। বীচ কার্নিভাল উপলক্ষে আবাসিক হোটেল মোটেলে রেস্তোরাঁ সহ 15টি খাতে বিশেষ ছাড় দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। টানা ছুটিতে সাগরকন্যা কুয়াকাটাতেও ব্যাপক পর্যটক সমাগম ঘটেছে। লেম্বরবন, সুটকিপল্লী, ঝাউবন, গঙ্গামতি চরসহ বৌদ্ধবিহারে বেড়েছে পর্যটকদের আনাগোনা। টানা ছুটিতে পর্যটকদের আগমনে খুশি বান্দরবনের ব্যবসায়ীরা। এছাড়া খাগড়াছড়ি ও সিলেটে ভ্রমণ প্রেমীদের উপচে পড়া ভিড়ে হোটেল মোটেলে ঠাঁই না পেয়ে অনেকেরই রাত কেটেছে গাড়িতে। কক্সবাজার ইভেন্ট ট্যুরে আসছি আমরা 14 জন এবং এখানে এসে দেখতেছি এত ভালো লাগতেছে, এই যে পর্যটন মেলা চলতেছে, নিরাপত্তা এবং সকল কিছু খুবই সুন্দর হয়েছে, খুবই আনন্দ করেছে। যদি পর্যটক কেন্দ্রে যদি এই ধরনের মানে আইন শৃঙ্খলার ব্যবস্থা পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা যে বেষ্টনী সরকার পদক্ষেপ নিয়েছে, এতে সরকারকে আমরা স্বাগত জানাই। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, শাহিন জানাবেন যে কক্সবাজারের সপ্তাহব্যাপী বীচ কার্নিভাল সহ পর্যটক সমাগম কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ হাবিবা, সন্ধ্যাকালীন সময়ে যে 7 দিনব্যাপী বীচ কার্নিভাল পর্যটন মেলার আজকে তৃতীয় দিনে আমি সন্ধ্যায় এই মুহূর্তে রয়েছি, যেখানে আয়োজনটা রয়েছে লাবণী পয়েন্টে, আমি সেখানেই রয়েছি। আমার ঠিক মঞ্চের পেছনে আমি সমুদ্র সৈকতের এখানে উপস্থিত রয়েছি। আমার ঠিক পেছনে একটা মঞ্চ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে জেলা প্রশাসন। এখানে বিউটি সার্কাস নামে একটা সার্কাস ইতিমধ্যে প্রদর্শন শুরু হয়েছে। তো এই সার্কাসকে কেন্দ্র করে এবং যে বিশাল মঞ্চ রয়েছে জেলা প্রশাসনের, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পর্যটন সম্পর্কে যে সেমিনার গুলো প্রতিদিন হয়ে যাচ্ছে, সেই সেমিনারের কথাগুলো শোনার জন্য পর্যটনের বিষয়ে অনেক লোক এখানে এসেছেন। পর্যটকরা এখানে অনেক পর্যটক ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা বিচে ছুটে এসেছেন। এখন আমি দেখতে পাচ্ছি কানায় কানায় পূর্ণ হয়েছে লাবণী পয়েন্ট। এখানে তিল ধারণের কোনো ঠাই নেই এবং এখানে টুরিস্ট পুলিশ এই পর্যটকদের মাল দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য তারা দায়িত্ব পালন করছেন এবং জেলা প্রশাসন উদ্যোগে আজকে কর্মসূচি রয়েছে। রাতে আরেকটা ডিজে পার্টি এবং এরই মধ্যে শুরু হয়ে গেছে বিউটি সার্কাস এবং একটা সান্ধ্যকালীন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে। তো জমকালো এই অনুষ্ঠানে আসলে পর্যটকরা এখানে এসে তৃপ্তি নিয়ে ফিরে যাচ্ছে। মোটামুটি তারা শান্ত পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে এই তারা অনুষ্ঠান মালাগুলো দেখতে সক্ষম হচ্ছে। তো তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটকরা, তারা জানিয়েছে সরকারের এমন একটা পদক্ষেপ, জেলা প্রশাসনের এমন একটা পদক্ষেপ পর্যটনের সম্প্রসারণে, পর্যটনের উন্নয়নে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সেই প্রত্যাশা পর্যটকরা করছে। তো হাবিবা, লাবণী পয়েন্ট থেকে পর্যটন মেলার এ হচ্ছে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন।